मॉर्निंग আমরা গত ভিডিওতে পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে আমরা কোন অঙ্কন কোন সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করা কোন কোণকে সমদ্বিখণ্ডিত করা এইগুলো শিখেছিলাম। আজকে আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কতগুলো কোণ আঁকা শিখব। তাহলে চলো আমরা খাতায় কলমে দেখে নিই বিষয়টা। আমরা প্রথমে কোণ অঙ্কন শিখব। এটি সপ্তম শ্রেণীর অঙ্ক বইতে সাত নম্বর অধ্যায়ে আছে। বইয়ের পৃষ্ঠা নম্বর মোটামুটি 112 থেকে 114-15 অবধি। প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখব। আমরা প্রথমে একটি সরলরেখা নেব। সরলরেখাটির উপরে দুটি বিন্দু নিলাম, এ বি। আমরা এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার ব্যাসার্ধ যা নিয়েছিলাম সেই একই ব্যাসার্ধে আমরা প্রথমে এ বি সরলরেখাকে যে অংশে ছেদ করেছে সেখান থেকে মাপটা নেব। একবার কাটব, যেখানে আমরা কেটেছি সেখান থেকে মাপ নিয়ে আরো একবার কাটব এবং উপরের দিকে একবার কাটব। আরেকবার যেটা কাটা হলো সেখান থেকে আমরা একবার মাপ নিয়ে উপরের কাটাটাকে আরেকবার কাটব। তাহলে ছেদ বিন্দুটাকে একটু চিহ্নিত করে দিই। এটা হচ্ছে ছেদ বিন্দু। আমরা যদি এখন এ বিন্দুর সঙ্গে ওই ছেদ বিন্দুটা যুক্ত করি, তাহলে যে কোণটি তৈরি হলো এই কোণটি 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করা খুব সহজ। আর প্রথমবার যেখানে কেটেছিলাম এই বিন্দুর সঙ্গে যদি সেই বিন্দুটা যুক্ত করি তাহলে এটা 60 ডিগ্রি কোণ হবে। আমরা এবার একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমরা প্রথমে একটি সরলরেখা নেব। সরলরেখাটির নাম দিলাম এক্স ওয়াই। আমরা এক্স বিন্দুতে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। যে মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটি অঙ্কন করলাম এক্স ওয়াই সরলরেখাকে যে অংশে ওই বৃত্তচাপটি ছেদ করেছে সেখান থেকে আমরা একবার কাটব। এবারে ছেদ বিন্দুর নাম দিলাম এম। এক্স বিন্দু এবং এম বিন্দু যদি যুক্ত করি তাহলে যে কোণটি পেলাম এটি 60 ডিগ্রি কোণ। আমরা এর ভেতরে 60 ডিগ্রি লিখে দিই, এটি 60 ডিগ্রি কোণ। আমরা যদি 60 ডিগ্রি কোণকে দুভাগে ভাগ করি তাহলে 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলে প্রত্যেকটি কোণ হবে 30 ডিগ্রি। এইভাবে আমরা 30 ডিগ্রি কোণ আঁকতে পারি। একটু আগেই আমরা এঁকেছি 90 ডিগ্রি কোণ, সুতরাং 90 ডিগ্রিকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে 45 ডিগ্রি কোণ পাওয়া যাবে। এখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকব। আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে পারি। এবি বাহুকে যে বিন্দুতে বৃত্তচাপটি ছেদ করেছে এবং এসি বাহুতে যে বিন্দুতে বৃত্তচাপটি ছেদ করেছে সেখান থেকে আমরা দুটি বৃত্তচাপ আঁকব এ কোণের বিপরীত দিকে। আমরা এ কোণের বিপরীত দিকে একটি বৃত্তচাপ আঁকলাম। এবি বাহুর তে যে ছেদ বিন্দু হয়েছে সেই ছেদবিন্দু থেকে আরেকবার বৃত্তচাপটি আঁকলাম। দুটি বৃত্তচাপ ছেদ করেছে যে বিন্দুতে আমরা তার নাম দিই ই। এ বিন্দু এবং ই বিন্দু যোগ করে যদি বাড়িয়ে দিই তাহলে এটা 45 ডিগ্রি কোণ হবে।
আমরা 60 ডিগ্রি কোণকে দুভাগে ভাগ করে 30 ডিগ্রি কোণ আঁকতে পারি। 60 ডিগ্রি কোণ এঁকেছি, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা এক্স বিন্দুর উল্টো দিকে একটি বৃত্তচাপ আঁকলাম এবং এক্স ওয়াই বাহুর উপর ছেদবিন্দু থেকে আমরা আরেকবার বৃত্তচাপটি আঁকলাম। যে ছেদবিন্দু হলো তার নাম দিলাম টি, এক্স এবং টি যুক্ত করলে এটা 30 ডিগ্রি কোণ হবে। এটা 30 ডিগ্রি কোণ হলো। এবার যদি 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় তাহলে কি করব, আমি এবার দেখাবো 75 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। আমরা প্রথমে একটি সরলরেখা নেব, একটি সরলরেখা নিলাম এম এন, সরলরেখাটির নাম দিলাম এম বিন্দুতে আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেই একইভাবে ব্যাসার্ধ নিয়ে আমরা এম এন সরলরেখা থেকে আরও দুবার কাটবো পরপর। এবং এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকব। ছেদবিন্দুর সঙ্গে এম বিন্দু যুক্ত করে দিই। এটা হলো 90 ডিগ্রি কোণ। এবং প্রথমবার যেখানে কেটেছিলাম এম বিন্দুর সঙ্গে সে বিন্দু যুক্ত করলে এটা হবে 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা এবার 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির মাঝে যে কোণটি আছে এই কোণটি, এই কোণটিকে আমরা দুভাগে ভাগ করব। আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে ওপরের দিকে একটা বৃত্তচাপ আঁকি, এই পাশে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি ছেদ করলো যে বিন্দুতে, এম বিন্দুর সঙ্গে সে বিন্দু যুক্ত করে দিই। তাহলে এই যে কোণটি আমরা পেলাম, আমি দেখিয়ে দিচ্ছি আলাদা করে, এই কোণটি হলো 75 ডিগ্রি। একই রকমভাবে 30 ডিগ্রি কোণের অর্ধেক করলে 15 ডিগ্রি হবে। আমরা এইভাবে বিভিন্ন রকমের কোণ আঁকতে পারি। এবার আঁকবো 120 ডিগ্রি কোণ। আমরা একটি সরলরেখা নিলাম এ বি, এই সরলরেখার এ বিন্দুতে আমরা কোণ আঁকবো। আমরা বি বিন্দুতেও আঁকতে পারি, এ বিন্দুতে আমরা একটি বড় করে বৃত্তচাপ নিলাম। একবার কাটবো, এটা 60 ডিগ্রি হবে। আরেকবার কাটবো, এটা 120 ডিগ্রি হবে। এ বিন্দুর সঙ্গে ছেদবিন্দুটা যদি যুক্ত করি তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। আমরা বাড়িতে প্র্যাকটিস করব এই কোণগুলো, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি, 135 ডিগ্রি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।